আসসালামু আলাইকুম। এমএ শেষ বর্ষ 2018-19 শিক্ষাবর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার প্রীতি এবং শুভেচ্ছা নাও। আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং বাসায় অবস্থান করছো। আজকে তোমাদের সাথে অনলাইনে, এটি আমার প্রথম ক্লাস। আমি তোমাদেরকে এমএতে পড়াবো ইউরোপ ও আমেরিকার ইতিহাস 1919 সাল থেকে। হ্যাঁ, 1919 সাল থেকে এই কোর্সটি, এবং কোর্স কোড হলো 311503। আর আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব, সেটা তোমাদের সিলেবাসের একেবারে প্রথম টপিকটি, সেটা হলো এন্ড অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দি প্যারিস পিস কনফারেন্স অ্যান্ড দ্য পিস ট্রিটিস। হ্যাঁ, প্রথম মহাযুদ্ধের অবসান, প্যারিস শান্তি সম্মেলন এবং শান্তি চুক্তি সমূহ, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই আজকের আলোচনার বিষয়বস্তু। এবং যদিও এটি তোমাদের ফোর্থ ইয়ারে ক্লাসে আমি পড়িয়েছিলাম, এটা তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত ছিল, তবুও প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অনেক কিছু তোমাদের ফোর্থ ইয়ারে পড়া হয়নি, জানানো মানে সিলেবাসে ছিল না, সেই জন্যই মাস্টার্সেও এই সিলেবাসে এটা অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, তো আমি তাহলে আজকে পড়া শুরু করতে যাচ্ছি। তোমাদেরকে সামনে দেখতে পাচ্ছি না, সেই জন্য একটু খারাপও লাগছে, তবে মাঝে মাঝে অনেকের সাথে দেখা হয়, তবে তোমাদের অনেকেই আমার সাথে যোগাযোগ রক্ষা করো, এই জন্য তোমাদের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা। তো যেটা বলছিলাম, আজকের টপিকে শুরু করতে যাচ্ছি, 1918 সালের 11ই নভেম্বর বিনা শর্তে মিত্রশক্তির কাছে জার্মানি আত্মসমর্পণ করে, এবং এই আত্মসমর্পণের মধ্য দিয়ে প্রথম মহাযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। এরপর বিজয়ী শক্তি পরাজিত জার্মানি ও তার মিত্র দেশগুলোর সাথে শান্তি চুক্তি সম্পাদনের জন্য ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করে। এগুলি তোমাদের অবশ্য জানা, যেহেতু ফোর্থ ইয়ারে বলেছি যে ফোর্থ ইয়ারে এটা সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল, তারপরেও যেহেতু আমার মাস্টার্সের সিলেবাসেও আছে, সেই জন্য আমি তোমাদেরকে আগের প্রসঙ্গ একটু টানতেই হচ্ছে। আচ্ছা, যে আন্তর্জাতিক সম্মেলনটি আহ্বান করা হয়েছিল, সে আন্তর্জাতিক সম্মেলনে 32টি দেশের প্রতিনিধি যোগদান করে, যদিও প্রধান যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল কাউন্সিল অফ টেনকে। হ্যাঁ, কাউন্সিল অফ টেনকে প্রধান কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। কাউন্সিল অফ টেনকে এই সম্মেলনের প্রধান কাজের দায়িত্ব দেওয়া হয়। এখন তোমরা অবশ্য জানো, তারপরেও বলছি যে কাউন্সিল অফ টেন বা 10 জনের পরিষদ কারা, যে আমেরিকাতে থাকবেই, মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা, এবং ব্রিটেন, ফ্রান্স, ইটালি এবং জাপান, এই 5টি দেশের 2 জন করে সদস্য এই কাউন্সিল অফ টেনের সদস্য ছিল আর কি। কাউন্সিল অফ টেন এদেরকে নিয়ে গঠিত হয়েছিল, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইটালি এবং জাপান, এই 5টি দেশের 2 জন করে সদস্য, মোট 10 জন সদস্যকে নিয়ে এই কাউন্সিল অফ টেন গঠিত হয়েছিল। আর বিজিত দেশ কারা ছিল, বিজিত দেশগুলোর মধ্যে 5টি বিজিত দেশের বলা হয়, যে নাম বলা যায়, যেমন জার্মানি, তারপরে অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, তুরস্ক, এদের কিন্তু কোনো প্রতিনিধি আহ্বান করা হয়নি। অর্থাৎ বলা যায় যে এই যে প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সের প্যারিসে, হ্যাঁ, যে আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করা হয়েছে, সেখানে 32টি দেশের প্রতিনিধি
যোগদান করলেও এখানে বিজিত দেশ যে পাঁচটি দেশের কথা বললাম তাদের কোনো প্রতিনিধিকে আসতে বলা হয়নি। যা হোক, যে 1919 সালের জানুয়ারি মাসে এই সম্মেলন, আন্তর্জাতিক সম্মেলনে শুরু হয় এবং বলা হয় যে বিশালতা ব্যাপকতার দিক দিয়ে এই সম্মেলন পূর্বের যে কোনো সম্মেলন থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং ঐতিহাসিকদের মতে পৃথিবীর ইতিহাসে প্রথম আন্তর্জাতিক কূটনৈতিক সমাবেশ ছিল এটা। হ্যাঁ, আবার কোনো কোনো ঐতিহাসিক এটাকে বলেছেন যে বিজয়ী দেশগুলোর সমাবেশ, সম্মেলন, বিজয়ী দেশগুলোর সম্মেলন। তাহলে দেখছি যে এই প্যারিস শান্তি সম্মেলনে যে 32টা দেশের প্রতিনিধি যোগদান করলেও এই সম্মেলনে বিজিতদেরকে, মানে বিজিত যে রাষ্ট্রগুলো ছিল তাদেরকে, তাদের কোনো প্রতিনিধিকে আসতে বলা হয়নি এবং বিশালতা ব্যাপকতার দিক দিয়ে এই সম্মেলন পূর্বের যে কোনো সম্মেলন থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এ কারণে বলা হয়েছে যে পৃথিবীর ইতিহাসে প্রথম আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন ছিল এটি, কূটনৈতিক সমাবেশ ছিল এটি এবং ঐতিহাসিকদের মতে শুধুমাত্র বিজয়ী দেশগুলোর সম্মেলন ছিল এটি। তার মানে আমরা বুঝতে পারছি যে সম্মেলনের বৈশিষ্ট্যটা কীরকম। একদিকে যেমন বিশাল ছিল, ব্যাপকতা ছিল, বহু দেশের প্রতিনিধিরা যোগদান করেছিল, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এরা ছিল বিজয়ী শক্তিরা, বিজিত যারা, তারা কিন্তু এই সম্মেলনে যোগদান করে। আচ্ছা, এখন আসো যে এই যে সম্মেলন সেটির স্থানটা কিভাবে নির্বাচন করা হয়েছিল, কোথায় এই সম্মেলনটা অনুষ্ঠিত হবে সেটা স্থান নির্বাচন কিভাবে করা হলো। স্থান নির্বাচন সম্পর্কে প্রথমে বলা যায় যে সুইজারল্যান্ড একটা নিরপেক্ষ দেশ ছিল, সে কারণে নিরপেক্ষ দেশ হিসাবে সুইজারল্যান্ডে এই সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু যে 1870 সালে সেডানের যুদ্ধে যে প্রাশিয়ার হাতে যে ফ্রান্স পরাজিত হয়ে প্যারিসের চুক্তি সম্পাদনে বাধ্য হয়েছিল, ফ্রান্স কিন্তু সে কথাটা ভুলে যায়নি। সেডানের যুদ্ধে ফ্রান্সকে, মানে সেডানের যুদ্ধে পরাজিত হয়ে ফ্রান্সকে কি, ফ্রান্সকে প্যারিস চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল। এই যে অপমান, সেই অপমানের কথা ফ্রান্স কখনো ভুলে যায় নাই। হ্যাঁ, তোমাদেরকে এই যে সেডানের যুদ্ধ যেটা 1870 সালে হয়েছিল এটা কিন্তু আগের ক্লাসে পড়ানো হয়েছিল, যাই হোক, মানে ফোর্থ ইয়ারের কথা বলছি। এরপরে যেটা, যে এই যে ফ্রান্স যে তার যে অপমান 1870 সালে প্যারিস চুক্তি স্বাক্ষর করে তাকে যে অপমানের ভাগী হতে হয়েছিল, সেই কারণে ফ্রান্স অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য প্যারিসে শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে বেশি আগ্রহী ছিল। আর আরেকটা হলো প্যারিস শান্তি সম্মেলন, মানে এখানে যে স্থান নির্বাচন করা হয়েছে প্যারিস শান্তি সম্মেলনের জন্য, হ্যাঁ, এই নির্বাচনটা অন্যদিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। কারণ আমেরিকার যে প্রেসিডেন্ট, হ্যাঁ, উইডো উইলসন, তিনি কিন্তু প্যারিসকে পছন্দ করেছিলেন। হ্যাঁ, প্যারিসে পছন্দ করেছিলেন প্রথমত যে সেখানে আমেরিকার অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা তখন অবস্থান করছিল, আর প্যারিস ছিল মূলত পশ্চিম ইউরোপের উদার গণতান্ত্রিক শক্তি জোটের অন্যতম, উদার নৈতিক গণতন্ত্রের যে শক্তি জোট সেটা অন্যতম ছিল ফ্রান্স। এ কারণেই প্যারিসের ব্যাপারে, প্যারিসে শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে উইডো উইলসনেরও যথেষ্ট আগ্রহ ছিল। এখন এই যে প্যারিসে শান্তি সম্মেলন, মানে সুইজারল্যান্ডের পরিবর্তে প্যারিসে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সবার যে মানে স্থানটা নির্বাচন করা হলো, এটা সম্পর্কে আবার ঐতিহাসিকরা বিভিন্ন মতামত পেশ করেছেন। যেমন ঐতিহাসিক হ্যাজেনের মতে মিত্র শক্তি জোটের ক্ষমতা
পরিকল্পনা ও সব ধরনের গুরুত্বপূর্ণ কার্যকলাপের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল প্যারিস। ফ্রান্সের বিশেষ করে প্যারিসবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং অসন্তুষ্টি ছিল। বিজিত শক্তি বিশেষ করে জার্মানির উপরে ফ্রান্সবাসীরা অত্যন্ত ক্ষুব্ধ ছিল বিজিত শক্তির ব্যাপারে। এ কারণে ঐতিহাসিক জে এম কেইনস তিনি কিন্তু বলেন যে এই যে ফ্রান্সে যে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হলো বা শান্তি সম্মেলনের স্থান নির্বাচন করা হলো, এটা মানে ইউরোপবাসীর জন্য বিশেষ করে বিজিত শক্তির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল। একদিকে ঐতিহাসিক হ্যাজেন কিছুটা করেছেন পক্ষে কথা বলেছেন, অন্যদিকে জেন কেইনস বলছেন যে যেহেতু ফ্রান্সের মানুষেরা ফ্রান্সের প্যারিসবাসীরা হ্যাঁ তীব্র ক্ষোভ ছিল বিজিত শক্তির বিশেষ করে জার্মানির উপরে, হ্যাঁ এ কারণে এখানে মানে প্যারিসে শান্তি সম্মেলনটা অনুষ্ঠিত হওয়ার স্থান নির্বাচন করা এটা মানে শান্তি সম্মেলনের কেন্দ্র হিসাবে প্যারিসকে নির্ধারণ করা এটা ইউরোপের জন্য বিশেষ করে বিজিত শক্তির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল, এটা কেইনসের মতামত। আচ্ছা, এখন ফ্রান্সের প্যারিসকে যখন নির্বাচন করা হলো শান্তি সম্মেলনের কেন্দ্র হিসাবে, হ্যাঁ সেটার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ফ্রান্সের কেন্দ্রটা মানে ফ্রান্সের শান্তি সম্মেলনের যে এটা করা হলো স্থান নির্বাচন করা এটা ফ্রান্সের জন্য অত্যন্ত সুফল বয়ে এনেছিল। এমনি তো তোমাদেরকে প্রথমেই আমি বলেছি যে 1870 সালে সেডানের যুদ্ধে যে প্রাশিয়ার সাথে পরাজিত হয়ে প্যারিস চুক্তি স্বাক্ষর করতে ফ্রান্স বাধ্য হয়েছিল, এই জন্য ফ্রান্সের তো ক্ষোভ ছিল, তার প্রতিশোধ নেওয়ার একটা ইচ্ছা ছিল। আর আরেকটা জিনিস যেটা সেটা হলো সৌজন্য বশত ফ্রান্সের প্রধানমন্ত্রী হ্যাঁ জর্জ ক্লিমেশো তিনি কিন্তু এই আন্তর্জাতিক সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কারণ তোমরা জানো যে স্বাগতিক দেশ যেহেতু ছিল ফ্রান্স, সে কারণে সৌজন্য বশত এখানকার সভাপতি প্রধানমন্ত্রী জর্জ ক্লিমেশোই হবে। আর জর্জ ক্লিমেশোকে বলা যায় যে সে সময় যে কজন নেতৃবর্গ শান্তি সম্মেলনে যে কজন নেতৃবর্গ অত্যন্ত ছিল মানে ক্ষমতা সম্পন্ন ছিল, তাদের মধ্যে এই ক্লিমেশোর বয়স সবচেয়ে বেশি ছিল, তার বয়স ছিল 78 বছর এবং তাকে বলা হতো টাইগার অফ ফ্রান্স। তাকে কি বলা হতো? টাইগার অফ ফ্রান্স। তিনি সম্মেলনে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে যারা ক্ষমতা বেশি যাদের ছিল তাদের মধ্যে এই প্রধানমন্ত্রী জর্জ ক্লিমেশোর নাম উল্লেখ করা যায়, এবং তিনি তাকে বলা হতো, তিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন এবং তাকে বলা হতো টাইগার অফ ফ্রান্স। তারপরে দ্বিতীয় ক্ষমতা সম্পন্ন যে দুজন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন বা ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী লয়েড জর্জ, তাদের একটা ব্যাপার হলো তারাও যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন, কিন্তু ফরাসি ভাষা তারা জানতেন না। আর ক্লিমেশোর ব্যাপারটা হলো এরকম যে ক্লিমেশো কিন্তু ফরাসি এবং ইংরেজি দুটি ভাষায় যথেষ্ট পরিমাণে পারদর্শী ছিল, এবং তিনি অর্থাৎ ক্লিমেশো ফ্রান্সের নিরাপত্তা ছাড়া তিনি আর কিছুই বুঝতেন না। আর অন্যদিকে ফ্রান্সে যেহেতু এই আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল সে কারণে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট পয়েকার এবং ফরাসি সেনাপতি মার্শাল ফজ তারা এই সম্মেলনের উপরে যথেষ্ট
প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল, যদিও তারা ফ্রান্সের মানে সম্মেলনের সদস্য ছিলেন না। এগুলি সব কিছুই হয়েছিল যেহেতু ফ্রান্সে এই আন্তর্জাতিক সম্মেলনটা অনুষ্ঠিত হয়। এখন আসো যে বিগ ফোর কারা, তোমাদের পরীক্ষায় প্রায় সময়ই আসে এই কথাটা যে বিগ ফোর কারা বা বিগ ফোরদের সম্পর্কে লেখার জন্য সংক্ষেপে। বড় চারটা ক্ষমতাশীল মানে ক্ষমতা সম্পূর্ণ ব্যক্তিত্ব কারা বা দেশ কারা? হ্যাঁ, একটা হলো প্রথমেই বলা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট উইডরো উইলসন, তারপরে দ্বিতীয়ত বলা যায় ফ্রান্সের প্রধানমন্ত্রী জর্জ ক্লিমেনশো, তারপরে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লয়েড জর্জ, আরেকজন হলো যে ইটালির ভিটেরিও ওলান্দো। এই চারজন ছিল এই আন্তর্জাতিক সম্মেলনের সর্বক্ষমতার অধিকারী, এই বিগ ফোর। এই জন্য তাদেরকে বলা হয় বিগ ফোর। তোমাদেরকে একটু আগে আমি মানে লয়েড জর্জের কথা বলেছি, তারপরে উইডরো উইলসনের কথা বলেছি। এরা দুইজন অত্যন্ত জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন, কিন্তু তারা ফরাসি ভাষা এটা ভালোভাবে বুঝতে পারতেন না, তারা ফরাসি ভাষা জানতেন না। আর অন্যদিকে ক্লিমেনশো ফরাসি এবং ইংরেজি দুটা ভাষায় অত্যন্ত পারদর্শী ছিলেন। আর ওলান্দোর কথাও একই, যে তিনি ইংরেজি ভাষাটা ভালো জানতেন না। এই কারণেই দেখা যায় সম্মেলনের শুরুতেই তিনি সম্মেলনে কোনো প্রকার প্রভাব বিস্তার করতে পারেন নাই এবং ইতালির স্বার্থতা সম্মেলনে সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়। তোমরা প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে যখন পড়েছ তখন অবশ্যই তোমরা এই কথাটা জেনেছ, প্রথম দিকে কিন্তু ইতালি যে বিজিত শক্তি তাদের সাথেই ছিল। পরবর্তী সময় ইতালিকে বিভিন্ন ইতালি তার নিজস্ব স্বার্থ উদ্ধারের উদ্দেশ্য নিয়েই সে ইতালি মিত্র শক্তির সাথে যোগদান করেছিল, কিন্তু যে ওলান্দো যদিও মিত্র শক্তির সাথে যোগদান করেছে, তারাই জয়ী হয়েছে, কিন্তু তারপরেও তিনি তার যে ব্যক্তিগত তার যে পারদর্শিতা বা ইংরেজি ভাষা তিনি যে জানতেন না, সব কিছু মিলে সম্মেলনে তিনি তেমন একটা প্রভাব বিস্তার করতে পারেন নাই। আর ইতালির স্বার্থ তিনি তার সেটা তিনি আদায় করতে পারেন নাই। আর আরেকটা বিষয় এখানে বলে রাখা অবশ্যই প্রয়োজন যে উইলসন অত্যন্ত আদর্শবাদী ছিলেন, যদিও বা তিনি ফরাসি ভাষা জানতেন না, তবে তিনি অত্যন্ত আদর্শবাদী ছিলেন এবং ন্যায় বিচার, গণতন্ত্র এবং আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি ছিল তার আদর্শ। এ কারণে তাকে কিন্তু অনেকেই ভিয়েনা সম্মেলনের কথা তোমরা পড়েছ, ফোর্থ ইয়ারে পড়েছিলে, যে 1815 সালে যে ভিয়েনা কংগ্রেস, এই ভিয়েনা কংগ্রেসে যে রাশিয়ার জার আলেকজান্ডারের ব্যক্তিগত চরিত্রটা যেমন ছিল, অনেকটাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উইডরো উইলসনের ব্যক্তিগত মানে চারিত্রিক বৈশিষ্ট্যটা অনেকটা সেরকমই ছিল। উইলসন অত্যন্ত আদর্শবাদী ন্যায় বিচারক ছিলেন, গণতন্ত্র এবং আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি ছিল তার আদর্শ। আর অন্যদিকে ক্লিমেনশোর কথা অলরেডি তোমাদেরকে আমি বলেছি যে ক্লিমেনশো সম্মেলনের সবচেয়ে মানে প্রবীণ সদস্য ছিলেন এবং বাস্তব রাজনীতি জ্ঞান সম্পূর্ণ ছিলেন, আর জার্মানির প্রতি অত্যন্ত ঘৃণা ও বিদ্বেষ ছিল তার। ফ্রান্সের নিরাপত্তা বিধান করা এবং ফ্রান্সের স্বার্থ অধিকার ইত্যাদি রক্ষা করাই তার একমাত্র উদ্দেশ্য ছিল। হ্যাঁ, এ কারণেই কিন্তু আমি তোমাদেরকে আগে বলেছি যে ফ্রান্সে
আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কারণে তিনি সৌজন্যবশত প্রধানমন্ত্রী জর্জ ক্লিমেন্সের কথা বলছি, যে সৌজন্যবশত তিনি সেখানকার সভাপতি, আন্তর্জাতিক সম্মেলনের সভাপতি হয়েছিলেন, এবং এটা কারণে ফ্রান্সের পক্ষে তার চেষ্টায় ফ্রান্সের পক্ষে অনেক কিছু আদায় করার সুযোগ আসে। এবং এই কারণেই কিন্তু আমি জেম কেইনসের কথা বলেছিলাম, যে তিনি বলেছিলেন যে ফ্রান্সের শান্তি সম্মেলনের কেন্দ্র হিসাবে প্যারিসকে, মানে শান্তি সম্মেলনের কেন্দ্র হিসাবে প্যারিসকে নির্ধারণ করা, এটা ইউরোপবাসীদের জন্য একটা দুর্ভাগ্যজনক ঘটনা ছিল। যাই হোক, এখন আমরা আসি লয়েড জর্জের কথা। লয়েড জর্জের অবস্থা কেমন ছিল? আসলে ব্রিটিশদেরকে সবসময় আমরা এই ধরনের দেখেছি বরাবরই, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ও দেখেছি এই যে লয়েড জর্জের যেরকম চারিত্রিক বৈশিষ্ট্য ছিল ব্রিটিশদের সবারই, সেরকমই আমরা দেখতে পেয়েছি। তো এখানে আমরা দেখি যে লয়েড জর্জ প্রখর বুদ্ধি ছিল তার, এবং মানুষের মনস্তত্ত্ব বোঝার অসাধারণ ক্ষমতা তার ছিল, এবং সবচেয়ে তার এই সম্মেলনে তার সর্বাধিক মানে তার মানে ইয়ে ছিল, ভূমিকা ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ। একদিকে উইলসনের কথা বলেছি, যে উইলসন ছিল আদর্শবাদী, ক্লিমেন্সও ছিল অসম্ভব বাস্তববাদী, তাকে যে কোনো মূল্যে ফ্রান্সের নিরাপত্তা এবং ফ্রান্সের বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করার ব্যাপারে তিনি খুবই আগ্রহী ছিলেন। এবং লয়েড জর্জ তিনি ছিলেন, যেটা বলেছি একটু আগে, অত্যন্ত সুবিধাবাদী, এবং তার তো প্রখর বুদ্ধি ছিল, এবং মানুষের মনস্তত্ত্ব বোঝার অসাধারণ ক্ষমতা তার ছিল, এবং তিনি সুবিধাবাদী ছিলেন, এবং অনেকটা কখনো কখনো আমরা দেখি যে তিনি কিছুটা আপোষকামীও ছিলেন। আচ্ছা, এখন উইলসনের কথা, উইলসনের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে আমি বলেছি যে ভিয়েনা কংগ্রেসে প্রথম আলেকজান্ডারের চারিত্রিক বৈশিষ্ট্য যেমন ছিল, প্রেসিডেন্ট উইলসনও সেরকমই ছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মানে শান্তি চুক্তির অন্যান্য যেসব শান্তি চুক্তি অতীতে হয়েছে, সেই শান্তি চুক্তির মতো ভার্সাই চুক্তিতে প্রতিশোধ গ্রহণের স্পৃহা চরিতার্থ করা হবে না। এবং এই উদ্দেশ্য নিয়েই কিন্তু তিনি 14 দফা দাবি কংগ্রেসে উত্থাপন করেছিলেন। যাই হোক, এখন আমি যেটা বলবো যে ভার্সাই চুক্তি কোন নীতিমালার ভিত্তিতে করা হয়েছিল, এই কোন নীতির ভিত্তিতে ভার্সাই চুক্তির নীতিমালাগুলা তৈরি করা হয়েছিল। তো প্রথমে বলা যায় যে পাঁচটি নীতির ভিত্তিতে ভার্সাই চুক্তি নীতিমালা তৈরি করা হয়েছিল, পাঁচটি নীতির ভিত্তিতে। এখন প্রথম নীতি যেমন বলি, যে ভবিষ্যতে জার্মানিকে ইউরোপের সামরিক শক্তি হিসাবে কোনোভাবেই আত্মপ্রকাশ করতে না দেওয়া। তারপরে দ্বিতীয় নীতিটা ছিল যে আত্মনিয়ন্ত্রণাধিকার নীতি প্রয়োগ দ্বারা মধ্য ও পূর্ব ইউরোপের পুনর্গঠন করা। তারপরে তৃতীয় নীতি ছিল তুর্কি, রুশ ও হ্যাবসবার্গ সাম্রাজ্যের ভাঙ্গন। তারপরে এছাড়া যে ফ্রান্সের যে নিরাপত্তা, সেটার জন্য কি করতে হবে, পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর পঞ্চম যেটা, সেটা হলো ইউরোপে কোনো শক্তি যেন একক প্রাধান্য প্রতিষ্ঠা করতে না পারে। এই পাঁচটা নীতির উপরে ভিত্তি করে, এই শান্তি চুক্তি রচনা করা হয়। তো ঐতিহাসিক রাইটার বলেছেন, আসলে যদিও এই পাঁচটি নীতির কথা উল্লেখ করা হয়েছে, তবে দুইটি বিষয়কে অধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল, প্রথমত যেটা, যে জার্মানিকে যুদ্ধ অপরাধী সাব্যস্ত করে তাকে কঠোর শাস্তি বিধান করতে হবে, আর দ্বিতীয়ত জার্মানি শক্তিকে সম্পূর্ণ
জার্মান শক্তিকে সম্পূর্ণ পঙ্গু করে ইউরোপের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে, ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মূলত যদিও আমি বলেছি যে পাঁচটি নীতির উপর ভিত্তি করে ভার্সাই চুক্তির নীতিমালা তৈরি করা হয়েছিল, তবে ঐতিহাসিক রাইকার বলেন যা কিছুই হোক না কেন আসলে দুইটা বিষয়কে অধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল। আচ্ছা, এখন আমরা আসি যে 14 দফার কথা, যেটা বলেছি যে মার্কিন প্রেসিডেন্ট উইডো উইলসন 14 দফা দাবি উত্থাপন করেন কংগ্রেসে, সেই 14 দফার উদ্দেশ্যটা কি ছিল? 14 দফার উদ্দেশ্য অবশ্যই, আমি যেহেতু উইডো উইলসন একজন আদর্শবাদী ছিলেন, ন্যায় বিচারক ছিলেন, গণতন্ত্র এবং আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি ছিল তার আদর্শ, তাহলে বুঝতে পারছো যে 14 দফা নীতির উদ্দেশ্য কি হবে, 14 দফা দাবির উদ্দেশ্যটা কি হবে। তাহলে আমি এখন তোমাদেরকে 14 দফা সম্পর্কে আলোচনা করব। এই 14 দফা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উইডো উইলসন যে 14 দফা দাবি উত্থাপন করেছিলেন। উদ্দেশ্য ছিল, প্রথম যেটা বোঝায় যাচ্ছে যে পৃথিবীর সমগ্র পৃথিবীতে গণতন্ত্র রক্ষা করতে হবে এবং বিশ্বের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং ইউরোপকে একটা সুন্দরভাবে ভালোভাবে পুনর্গঠন করতে হবে। এই শান্তি প্রতিষ্ঠা এবং পুনর্গঠনের খসড়া হিসাবে 1918 সালের 8 জানুয়ারি তিনি কংগ্রেসে এই 14 দফা ঘোষণা করেন। 1918 সালের 8 জানুয়ারি, 1918 সালের 8 জানুয়ারি উইডো উইলসন এই দাবি উত্থাপন করে। আচ্ছা, এই দাবিগুলো এই দফা উত্থাপন করে এবং বলা হয়েছিল যে এই দফার পরিপ্রেক্ষিতেই এই শান্তি চুক্তি করা হবে, শান্তি চুক্তি করা হবে এবং স্বাভাবিকভাবে জার্মানি কিছুটা মানে আশ্বস্ত হয়। আচ্ছা, এই 14 দফাগুলোর মধ্যে অনেক কিছুই আছে, তার মধ্যে প্রথম যেটা সেটা হলো যে গোপন কূটনীতি পরিহার করে, গোপন কূটনীতি পরিহার করে খোলাখুলি আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করতে হবে, কোনো গোপন কূটনীতি করা যাবে না। তারপরে শান্তি বা যুদ্ধের সময়ে উপকূলবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র সমুদ্রকে উন্মুক্ত রাখতে হবে, শান্তি বা যুদ্ধের সময় একমাত্র উপকূলীয় অঞ্চল ছাড়া অন্য অঞ্চলগুলো সবার জন্য উন্মুক্ত রাখতে হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের উন্নতির জন্য অর্থনৈতিক বাধাবিঘ্ন যথাসম্ভব হ্রাস করতে হবে। আর হলো অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ছাড়া আর কি, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা ব্যতীত অস্ত্রশস্ত্র উৎপাদন কি করতে হবে, কমিয়ে আনতে হবে। হ্যাঁ, যদি অস্ত্রশস্ত্র উৎপাদনের ইয়ে থাকে, প্রতিযোগিতা থাকে, উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে অস্ত্রশস্ত্র উৎপাদন, তাহলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন হবে। সেই জন্য তার এই 14 দফার 4 নম্বর ছিল যে অভ্যন্তরীণ নিরাপত্তার প্রয়োজন ছাড়া অস্ত্রশস্ত্র উৎপাদন সীমিত করতে হবে আর উপনিবেশবাসীর স্বার্থের কথা স্মরণ রেখে আলাপ আলোচনার মাধ্যমে উপনিবেশিক দাবি দাওয়াগুলো করতে হবে, নিষ্পত্তি করতে হবে। যে উপনিবেশবাসীদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া বা তাদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দেওয়ার কথা তিনি তার এই 14 দফাতে উল্লেখ করেন। তারপরে রাশিয়ার যে ঋত রাজ্যাংশ সেটা ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়, স্বাধীন রাজ্য হিসাবে বেলজিয়ামের পুনঃপ্রতিষ্ঠার কথা বলা হয় আর ফ্রান্সকে আলসেস লোরেন অঞ্চল ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়। তারপরে 9 নম্বর দফায় ইতালির রাজ্য সীমা পুনর্নির্ধারণ করার কথা উল্লেখ করা হয়। 10 নম্বরে অস্ট্রিয়া হাঙ্গেরিকে স্বায়ত্তশাসনের সুযোগ দেওয়া হয়, বলকান রাজ্যগুলো পুনঃপ্রতিষ্ঠা বা বলকান রাজ্যগুলো পুনর্নির্ধারণ করার কথা বলা হয়, তুরস্ক সাম্রাজ্যের অমুসলমানদের স্বায়ত্ত শাসনাধিকার দেওয়া এবং দাদার ইলিশ প্রণালীর আন্তর্জাতিক নিরাপত্তার কথা
মেনে নেওয়ার কথা বলা হয়। আর বলা হয় স্বাধীন রাজ্য হিসাবে পোল্যান্ডকে গঠন করতে হবে এবং তাকে সমুদ্রের একটি পথ দিতে হবে। হ্যাঁ, পোল্যান্ডকে স্বাধীন রাজ্য হিসাবে ঘোষণা করতে হবে এবং স্বাধীন রাজ্য হিসাবে তাকে গঠন করার পরে তাকে সমুদ্রের একটা পথ দিতে হবে। আর সর্বশেষ যেটা ছিল ক্ষুদ্র বৃহৎ রাষ্ট্রগুলোর স্বাধীনতা রাজ্য সীমার নিরাপত্তার জন্য একটা আন্তর্জাতিক সংস্থা গঠন করতে হবে। তো তোমরা জানো যে এই যে শেষ 14 নম্বর যেটা ক্ষুদ্র এবং বৃহৎ রাষ্ট্রগুলোর স্বাধীনতা ও রাজ্য সীমার নিরাপত্তার জন্য যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের কথা এই এই 14 দফাতে বলা হয়েছে, সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তী সময় লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ গঠিত হয়েছিল। এই গেল। তো এই যে ভাষা এই প্যারিস শান্তি সম্মেলন, এই প্যারিস শান্তি সম্মেলনের কথা বলা হয় যে এই 14 দফার ভিত্তিতে প্যারিস শান্তি সম্মেলনে বিভিন্ন করা কথা বলা হয় আর কি। উডসনের কথা অনুযায়ী, উডসনের এই 14 দফা অনুযায়ী এই শান্তি সম্মেলনে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা। এবং তোমরা জানো যে প্যারিস শান্তি সম্মেলনে 5টি হয়েছিল, 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর মধ্যে সবচেয়ে যেটি উল্লেখযোগ্য সেটি হলো ভার্সাই চুক্তি। হ্যাঁ, ভার্সাই চুক্তি হলো সবচেয়ে উল্লেখযোগ্য, এটি প্রথম চুক্তিটাই হলো ভার্সাই চুক্তি, যেটা জার্মানির সাথে স্বাক্ষরিত হয়েছিল। এবং এই চুক্তিটা প্রথমে একে বলা হয় জার্মানিকে বলা হয় যে উপযুক্ত প্রতিনিধি পাঠিয়ে যেন এটার খসড়াটা নিয়ে যাওয়া হয়। তো জার্মানির যে তৎকালীন প্রেসিডেন্ট, তিনি কিন্তু মানে প্রতিনিধি পাঠিয়েছেন, কিন্তু সেই প্রতিনিধির কাছে এই খসড়াটা প্রদান করা হয় নাই। পরবর্তী সময়ে তাকে আবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয় যে উপযুক্ত প্রতিনিধি পাঠিয়ে খসড়া এটি চুক্তিটি নিয়ে যাওয়ার জন্য। তো বাধ্য হয়ে জার্মানি এই খসড়া চুক্তিটি রামজাওয়ের নেতৃত্বে একটা প্রতিনিধি দল গঠন করেন এবং তাদের মাধ্যমে এই খসড়া চুক্তিটি গ্রহণ করে। এবং এই খসড়া চুক্তিতে জার্মানিকে যে যুদ্ধ অপরাধী ঘোষণা করা হয়েছিল সেটা তীব্র প্রতিবাদ জানানো হয়। কিন্তু আসলে তীব্র প্রতিবাদ জানানোর পরও দেখা গেছে যে এটা কোনো সুরাহা হয় নাই, কারণ দেখা যায় যে ইংল্যান্ডের যে প্রতিনিধি, হ্যাঁ, লয়েড জর্জ, তিনি যদিও এটার ব্যাপারে একটু খসড়াটা একটু করা সংশোধন করার পক্ষে ছিলেন, কিন্তু ফ্রান্সের প্রধানমন্ত্রী তিনি ক্লিমেনসো, তিনি একেবারে এই ব্যাপারে আগ্রহী ছিলেন না। বরঞ্চ জার্মানিকে হুঁশিয়ারি দেওয়া হয় যে যদি এটা গ্রহণ না করে তাহলে হয়তো তাদেরকে আবার যুদ্ধের মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, রেডি থাকতে হবে। তো এখানে সুন্দর একটি কথা বলেছে ক্লিমেনসো, বলেছে যে দি টাইম হ্যাজ কাম হোয়েন উই মাস্ট সেটেল আওয়ার অ্যাকাউন্টস, ইউ হ্যাভ আস্কড ফর পিস, উই আর রেডি টু গিভ ইউ পিস। হ্যাঁ, জার্মানিকে যুদ্ধ সৃষ্টির জন্য দায়ী করায় যখন নাকি এই প্রতিনিধিরা অসন্তোষ প্রকাশ করে এবং এটা সংশোধনের জন্য দাবি জানায়, তখন সম্মেলনের প্যারিস শান্তি সম্মেলনের সভাপতি ফ্রান্সের প্রধানমন্ত্রী ক্লিমেনসো এ কথাটা বলেছেন। এ কথাটা খুব সুন্দর, মানে একটা বোঝা যায় যে এরা কতটা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছিল। বলা হয় যে দি টাইম হ্যাজ কাম হোয়েন উই মাস্ট সেটেল আওয়ার অ্যাকাউন্টস, উই হ্যাভ আস্কড ফর পিস, উই আর রেডি টু গিভ ইউ পিস। এভাবে শেষ পর্যন্ত জার্মানি তার মানে তার অনেক বেশি থাকা সত্ত্বেও, অসন্তোষ থাকা সত্ত্বেও এটা মেনে নিতে বাধ্য হয়। এবং দেখা যায় যে যখন নাকি ভার্সাই চুক্তির খসড়া জনসমক্ষে প্রকাশ হয় তখন জার্মানিতে তীব্র সংকট দেখা দেয় এবং রামজাও পদত্যাগ করতে বাধ্য হয়। পরবর্তী সময়
হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী হারমেন মুলার, তিনি ভার্সাইতে আসেন এবং 1919 সালের 12 জন ভাইমারে সম্মিলিত যে জার্মান অ্যাসেম্বলি যুদ্ধ অপরাধ অনুচ্ছেদ বাদে অন্য সব মানে গুলা চুক্তিটি গ্রহণে রাজি হয়। কিন্তু মিত্র শক্তি তখন জানিয়ে দেয় যে এটা যদি গ্রহণ না করা হয়, অর্থাৎ আগামীকাল, হ্যাঁ 1919 সালের 23 জুনের মধ্যে সন্ধ্যা 7টার মধ্যে এটা যদি গ্রহণ না করা হয় তাহলে জার্মানিকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এখন জার্মানির জনগণ তারা কিন্তু যুদ্ধের ব্যাপারে আগ্রহী ছিল, কারণ তাদের কাছে এই চুক্তিটি ছিল অত্যন্ত অসম্মানজনক, সে কারণে তারা এটা গ্রহণের ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানায়। কিন্তু সেই সময়ে যে প্রেসিডেন্ট ছিলেন, হ্যাঁ প্রেসিডেন্ট, তিনি বুঝতে পেরেছিলেন যে সেই সময়ে যুদ্ধ মতো একটা আবার বড় ধরনের সমস্যার মধ্যে জড়িয়ে পড়ার মতো অর্থনৈতিক অবস্থা জার্মানি ছিল না, কারণ জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং জার্মানির পক্ষে আবার কোনো যুদ্ধে জড়িয়ে পড়া সম্ভব ছিল না, সে কারণে জার্মানি এটা মেনে নিতে বাধ্য হয়। এবং সবচেয়ে বড় কথা হলো জার্মানির যে প্রতিনিধিরা এই চুক্তিতে গ্রহণ করতে আসে তাদের প্রতি খুবই অন্যায় আচরণ করা হয়েছে, তাদেরকে সাধারণ আসামির মতো প্রহরায় তাদেরকে ইয়েতে সম্মেলন কক্ষে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে অন্যান্য যে বিভিন্ন দেশের যে কূটনীতিবিদরা অবস্থান করছিলেন তাদের কাছ থেকে সম্পূর্ণভাবে আলাদাভাবে রাখা হয়। এভাবে দেখা যায় তাদের সাথে আচরণ করা হয়, এক মানে সাধারণ আসামিদের মতো আচরণ করা হয় এবং এভাবে তাদেরকে মানে ভীতি প্রদর্শনের মাধ্যমে জার্মান প্রতিনিধিদের কাছে চুক্তিপত্রটি গ্রহণ করা ছাড়া আর উপায় ছিল না। এবং এরই পরিপ্রেক্ষিতে 1919 সালের 28 জুন বেলা 3টায় অস্ট্রিয়ার যে যুবরাজ ফ্রান্সিস ফার্ডিনান্ডের হত্যার 5ম বার্ষিকীতে টিয়ানন প্রাসাদে হল অফ মিরর, টিয়ানন প্রাসাদ ভার্সাই নগরীর টিয়ানন প্রাসাদের হল অফ মিররে এই জার্মান প্রতিনিধিরা এই চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হন। এভাবে দেখা যায় যে বিজিত শক্তির, বিজিত রাষ্ট্র বিশেষ করে জার্মানির সাথে যে ভার্সাই চুক্তিটি স্বাক্ষরিত হয় সেই ভার্সাই চুক্তিতে তারা যদিও বিভিন্ন অসন্তোষ প্রকাশ করে, সংশোধনের জন্য দাবি জানিয়েছিল, তাদের দাবি তোয়াক্কা না করে তাদেরকে ভয় প্রীতি প্রদর্শনের মাধ্যমে দেখা যায় যে এই চুক্তি সম্পাদনে, এই চুক্তি স্বাক্ষরে বাধ্য করা হয়। এ কারণেই বলা হয় যে ভার্সাই চুক্তিতেই প্রথম বিশ্বযুদ্ধের পরে তো এই ভার্সাই চুক্তিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ রোপিত হয়েছিল। কারণ হলো যে এই সম্মেলনটা শুরুর আগে সবাই ভেবেছিল যে এই সম্মেলনে এমন একটা নীতি গৃহীত হবে যেটা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করবে এবং মার্কিন প্রেসিডেন্ট উইডো উইলসন তিনি কিন্তু সম্মেলনের শুরুতে বলেছিলেন যে এই প্রথম বিশ্বযুদ্ধ হবে শেষ বিশ্বযুদ্ধ। কিন্তু দেখা যায় যে এই সম্মেলনে যে ভার্সাই চুক্তি স্বাক্ষরের পর এমন সমস্যার সৃষ্টি হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত সেই সমস্যাগুলো ঘুরপাক খেতে থাকে এবং এরই পরিপ্রেক্ষিতে 1939 সালে বিশ্ববাসী আরেকটা ভয়াবহ এবং দুঃসহ একটা মানে হত্যাযজ্ঞের মতো একটা বিশ্বযুদ্ধের সম্মুখীন হলো যেটা তারা আশা করেনি। যাই হোক, আগামী ক্লাসে তোমাদেরকে ভার্সাই চুক্তির শর্তগুলো নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের এই সিলেবাসের প্রথম যেই চ্যাপ্টারটা সেটার প্রারম্ভিক আলোচনা শেষ হলো। তোমরা আশা করি নিয়মিত ক্লাস করবে এবং ভালোভাবে পড়াশোনা করবে। অনেকদিন তো অবশ্য ফোর্থ ইয়ারের পরীক্ষার পর অনেকদিন রেস্টে ছিলে, আর এর মধ্যে হয়তো আমার একটা ধারণা আর কি
যে তোমরা হয়তো বিসিএস এর জন্য পড়াশোনা করেছো, তো সময় নিশ্চয় নষ্ট করনি, বিশ্বাস আমার তোমাদের উপর আছে। তো কয়েকদিন আগে মনে হয় দেখলাম যে গতকালকে সম্ভবত যে বিসিএস এর নতুন আরেকটা বিসিএস এর ঘোষণা আসবে খুব শীঘ্রই, নভেম্বরে হতে পারে, এরকম একটা সম্ভাব্য চিন্তা ভাবনা আছে। তো তোমরা ক্লাসের ফাঁকে ফাঁকে অবশ্যই বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকবে। তোমাদের এই ব্যাচটা খুব ভালো, আমি আশা করি তোমরা বিসিএস এ ভালো ফলাফল করার মতো পড়াশোনা করবে। তবে আমার ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং আত্মস্থ করার চেষ্টা করবে।